আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়েই ঘোষণা করা হতে পারে তফসিল। তার আগেই বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন সরকারের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নেতারা বলছেন দুর্গাপূজা শেষ হওয়ার পরই তারা কঠোর আন্দোলনে যাবেন। তার আগে বুধবার ঢাকায় বিএনপির যে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেখান থেকে সরকারের জন্য সংক্ষিপ্ত আখেরি আলটিমেটাম দেওয়া হতে পারে। তফসিলের আগে আন্দোলন নিয়ে কোন পথে বিএনপি, এ শিরোনামে বিবিসির প্রতিবেদনে বিএনপি নেতাদের বরাতে বলা হয় এখন থেকে তাদের আন্দোলন হবে মূলত রাজধানী ঢাকামুখী। দুর্গাপূজার আগে বিএনপির সর্বশেষ কর্মসূচি বুধবার। এদিন সরকারের পদত্যাগ সহ একদফা দাবিতে ঢাকায় জনসমাবেশ করবে দলটি। তবে এ জনসমাবেশ একেবারেই ঢাকা এবং এর আশেপাশের শহরগুলোর জন্য বলে জানা গেছে। দলের কর্মীরা ধারণা করছেন দুর্গাপূজার পর বিএনপির কর্মসূচি থেকে সরকার বিরোধী বড় ধরনের কর্মসূচি আসবে। তার মাধ্যমে সরকার পতনের আন্দোলন জোরদার করে তোলা হবে, তারা এখনই সেই সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি সমমনা বা যুগপত আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছে বিএনপি। গত কয়েকদিনে এসব দলের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সরকার বিরোধী আন্দোলন জোরদার হলেও তখন তাদেরও পাশে পেতে চাইছে দলটি। এর আগে গত সেপ্টেম্বরে নির্বাচন কমিশন জানিয়েছিল নভেম্বর মাসেই দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপিকে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হলে কিছুটা ছাড় দিয়ে হলেও নির্বাচনে অংশ নিতে হবে, কারণ এ পর্যন্ত তাদের করা আন্দোলনের মাধ্যমে সরকারকে তাদের অবস্থান থেকে নড়াতে পারেনি দলটি। বিএনপির নেতারা বলছেন 18 অক্টোবর বিএনপির জনসমাবেশ থেকে সরকারকে কোনো একটা আলটিমেটাম বা সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। সেটা কার্যকর না হলে বড় আন্দোলনের পথে হাঁটবে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল জানান, এ জনসমাবেশ থেকে হয়তো সরকারকে কোনো একটি বিষয়ে একটি সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে, আর বিএনপির সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঢাকামুখী হবে। ঢাকামুখী কর্মসূচির মধ্যে থাকতে পারে অবস্থান ও ঘেরাও কর্মসূচি, আবার সরকারি প্রতিষ্ঠানগুলোর আচরণের ওপর ভিত্তি করে এর চেয়েও কঠোর কোনো পদক্ষেপ হতে পারে বলেও জানান তিনি। বিএনপির দাবি মেনে নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো ধরনের আভাস মেলেনি। বরং আওয়ামী লীগ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হবে। তারা সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে শুরু করেছে। তফসিল ঘোষণা হয়ে গেলে বিএনপি কি ধরনের পদক্ষেপ নিতে পারে, এমন প্রশ্নে আলাল জানান, তফসিল ঘোষণা মানেই নির্বাচন হয়ে যাওয়া নয়, দুই ঘটনার মধ্যে অনেক সময়ের ব্যবধান থাকে। তবে সরকার যদি বিএনপির দাবি না মেনে একতরফাভাবে নির্বাচন ঘোষণা করে তাহলে বিএনপি সর্বশক্তি নিয়েই তা প্রতিহত করবে বলেও জানান তিনি। রিজওয়ানা রিন্তি, কালবেলা।